এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল আবাল, এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন, তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয়, এটা তো একটা খুদ। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, সার কোরবানির আগে কোরবানিতে কি কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা? কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়। তো ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই, অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় নাই, ওটা কোনো খুঁত না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, লিআন্না লাহমাহা আলাদ্দু, কারণ খাসির গোশত মজা বেশি, বলদের গোশত মজা বেশি, এই জন্য কোরবানি দিলে সওয়াব বেশি হইছে। আর পারতেছি না আজকে, হ্যাঁ এটা তুমি করো, এটা তো আমি পারি না, রুমাল যাচ্ছে। আপনার প্রত্যেকে কিছু তাদেরকে আলহামদুলিল্লাহ, অনেক লোক জায়গা না পেয়ে দাঁড়িয়েও আছে বৃষ্টি বাদলে, আমি দোয়া করি ওদের জন্য প্রাণ খুলে আল্লাহ ওদেরকে কোরআনের সৈনিক বানায় দেয়। রুমাল যাচ্ছে, প্রত্যেকে কিছু কিছু দিবেন, এই উঠতেছ কেন, বসো, তোমরা কি কালেকশন করবা? যাকে তাকে রুমাল দিয়ে নামায় না তখন রুমাল স্টেজে আসবে না, বাড়িতে যাবে। আর একটি কথা, আমি যেখানেই যাই প্রচুর মোবাইল চুরি হয়, এটা আগে বুঝতাম না, পরে এক মোবাইল চোরকে ধরা হয়েছে, পিটানোর পর সে স্বীকার করছে যে আব্বাসী হুজুরের মাহফিলে আমাদেরকে একটা চক্রই পাঠানো হয় মোবাইল চুরি করার জন্য। আমি তার ছবিটা রেখে দিয়েছি ইন্টারনেটে, দিতে চাচ্ছি, মোবাইল চোর হিসেবে সবাই চিনে রাখুক, তাহলে সে আর মাহফিলে যে চুরি করবে না। মানবিক কারণে করতেছি না, কারণ তখন তো তার পুরা জীবনের কেরিয়ারটাই কেরিয়ার, চোরের আবার কিসের কেরিয়ার, মানে সাবধান করা উচিত। আমি বিবেচনায় আছি এটা নেটে দেওয়া যায় কিনা। তা আপনারা মুনাজাতের পর আমরা যখন নামি তখন কিন্তু মোবাইলগুলো চুরি হয়, এগুলো আপনারা ওই আমাদের সাথে এত মুসাফা করতে এসে মোবাইলটা চুরি হইলে আপনি বাড়িতে যেয়ে কিন্তু আফসোস করবেন, এর চেয়ে ভালো এই আপনি দোয়া নিয়ে চলে যাবেন, আর যদি মুসাফা করেন তো এক হাতে মোবাইল ধরে রাখবেন তারপর মুসাফা করবেন, নতুবা নামার সময় প্রচুর মোবাইল চুরি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আরো লোক নামেন, আরো লোক নামেন, হাসান যাও আরো রুমাল নামো, সময় কত দেখুন তো, মালানা সময়টা দেখতে পারবো, আমি 13 পাই নাই, প্রায় 1.5 ঘন্টা সময় দিতে পারবো। জি আপনি দোয়া করিয়ে গেছে, সিঙ্গেল মাইক দেনগে, আসুন কালেকশনটা চলে আসলে আমরা দোয়া করে দিচ্ছি। মুনাজাত না করে কেউ যাবেন না, আপনার কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগে না? আমার ভাই মুনাজাত করবেন, আমরা থাকবো মুনাজাতে, মুনাজাত করে আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ।